হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং পার্লার বে অনামিকা আশা করি সবাই ভালো আছেন গাইস আজকে আপনাদের সাথে শেয়ার করব কচুর লতি দিয়ে সুটকি রান্নার রেসিপি আজকে আমি চেপা শুটকি দিয়ে লতি রান্না করে দেখাবো তাহলে চলুন রেসিপিটি দেখিনি তার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি ক্লিক করে দিন রান্নার জন্য আমি প্রথমে তেল গরম করে নিচ্ছি তেল গরম হয়ে গেলে এর মধ্যে একটু লবণ ছিটিয়ে দিচ্ছি এতে করে আমি যা যা ফোড়ন দিবো ফোড়ন দেওয়ার ফলে তেলটা ছিটে আসবে না তো এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি রসুন কুচি আর সুটকি রান্নার ক্ষেত্রে পেঁয়াজ আর রসুনের পরিমাণটা একটু বেশি ইউজ করতে হয় পরিমাণগুলো আমি ডিসক্রিপশান বক্সে মেনশন করে দেবো এবার সব কিছুকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে এর মধ্যে একে একে সবগুলো সুটকি দিয়ে দিচ্ছি এখানে আমি সুটকিগুলো ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর এই সুটকিগুলো ধোয়ার জন্য গরম পানি ইউজ করার কোনো দরকার নেই একটু ভালোভাবে ভেজে নিলেই হবে আর এখানে আমি পুটির সুটকি অথবা চ্যাপা সুটকি ইউজ করেছি আপনারা চাইলে লোটটা শুটকিও ইউজ করতে পারেন সুটকিগুলো খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এগুলো ভাজার পর খুব ভালোভাবে ভেঙে ভেঙে গেছে এবার আমি এর মধ্যে কেটে ধুয়ে রাখা লতিগুলো দিয়ে দিচ্ছি আর এই লতিগুলো আমি আগের দিন রাতে কেটে রেখেছিলাম আর ফ্রিজে রাখিনি তাই জন্য এরকম একটু লাল লাল হয়ে গেছে কিন্তু তাই বলে এটা ভাববেন না যে এই লতিগুলো সেদ্ধ হবে না এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিব পরিমাণ মতো লাল মরিচ গুঁড়ো আর এই শুটকিটা একটু ঝালঝালে ভালো লাগে তাই মরিচ গুঁড়োটা একটু বেশি করেই দিচ্ছি কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন এবার এটাকে মিডিয়াম আছে একটু ভাজা ভাজা করে নিতে হবে দেখতেই পাচ্ছেন লতিটা খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে এবার এটা সেদ্ধ হওয়ার জন্য আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আর লতি সেদ্ধ হওয়ার জন্য কিন্তু খুব বেশি পানির দরকার হয় না অল্প পরিমাণে পানি দিলেই এটা সেদ্ধ হয়ে যাবে এবার একটু নেড়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি মিডিয়াম ফ্লেমে রান্না করব প্রায় পনেরো মিনিটের মতো পনেরো মিনিট পর আপনারা দেখতেই পাচ্ছেন পানি কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এবার আমি এটাকে উল্টে দেব যাতে করে উপরে যে লতিগুলো ছিল সেগুলো সিদ্ধ হয়ে যায় একটু নেড়ে চেড়ে এগুলোকে উল্টে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও দশ মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্না করব। দশ মিনিট পর এটা একদম রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন পানি শুকিয়ে তেল উঠে এসেছে এবার আমি এক টুকরো লেবু এর মধ্যে চিপে রস দিয়ে দিচ্ছি এটা রান্নায় খুব ভালো একটা ফ্লেভার অ্যাড করে দেবে আবার অনেকের কচুর লতি খাওয়ার পর গলায় একটু ইচিং হয় তো এই লেবুর রসটা দিয়ে দিলে সেই প্রবলেমটা আর হবে না এবার প্রায় এক মিনিটের মতো হালকা নেড়ে চেড়ে আমি এটাকে সার্ভ করে দিচ্ছি তো গাইস রেডি হয়ে গেছে আমাদের কচুর লতি দিয়ে সুটকি রান্না এই রান্নাটা আসলে খুবই মজার আর রেসিপি তো দেখলেনই কতটা ইজি তো রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন আর এই ভিডিওটিকে বেশি বেশি লাইক কমেন্ট আর শেয়ার করবেন আজকের আয়োজনে এই পর্যন্তই ছিল চলে আসবো আরও একটি রেসিপি নিয়ে থ্যাংক ইউ সো মাচ গাইস